আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম ঢাকা দোহার মেঘলা ঘাট মাছের আড়তে। দেখতেই পাচ্ছেন পাশে পদ্মা নদী এবং এই সাইডে কিন্তু মাছের আড়তটি। আজকে এই ঘাটে কী কী মাছ আসলো এবং কেমন দাম গেল আপনাদেরকে পুরো ভিডিওতে জানানোর চেষ্টা করব। আর সামনে দেখতেছেন বড় একটি লঞ্চ, জাহাজ লঞ্চ বলেন, বড় একটি লঞ্চ। এই লঞ্চটি যাবে হলো চরমোনাই। এখানকার ভক্তবৃন্দ যারা আছে তারা যাবে। তো এখানে কিন্তু আড়তটিতে মাছ বেচা কেনা হচ্ছে, আপনাদেরকে একটু পরে নিয়ে যাব। এর আগে আপনাদেরকে বলে দেই এই ঘাটে কিভাবে আসবেন। এটা হচ্ছে ঢাকা দোহার মেঘলা ঘাট। ঢাকা থেকে মাত্র 40-45 কিলোমিটার। আপনারা গুলিস্তান, কেরানীগঞ্জ এই সমস্ত জায়গা থেকে একদম কিন্তু সরাসরি এখানে এসে মাছ কিনতে পারবেন। তো বন্ধুরা চলুন আমরা দেখি নিলামে কেমন দরে মাছ বেচা কেনা হচ্ছে এবং কি কি মাছ আসলো। এখানে কিন্তু আরিয়ান বিলের মাছ সহ বিভিন্ন রকমের চাষের মাছও পাওয়া যায়। চিতল মাছ আছে বড় সাইজের, বেশ বড় সাইজের। চোদ্দশো টাকা ভাই, 1400 টাকা, 1500 টাকা,
খোরাকি রাখবেন না ভাই, না রাখলে আমার বাড়ি এলাকায় আমার বাড়ি এলাকায় কি তুমি বাড়িতে দেখে বলি পাঁচশো চব্বিশ্ব আমি একটা ডাক দিচ্ছি
চব্বিশশো টাকা বিক্রি হয়ে গেল ভাই কত কম দেন না আর নেব না ভাই বারোশো টাকা বিক্রি হয়ে গেল ১৬০০ টাকা বিক্রি হয়ে গেল আরো দুই জায়গা আছে ৩৩০০ টাকায় নিলাম শেষ কত 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 ক
বিশাল এই গজার মাছটি 500 টাকা বিক্রি হয়ে গেল, ওজনে 2 কেজির মতো হবে।